নারায়ণপুরে আসলো আরমান, আর সাথে ছিল ওর মামাতো ভাই। আর আমরা চললাম আরমানের নানুর বাড়িতে। ওখানে একটা মাহফিল হচ্ছিল, তাই তো আরমান আমাকে নিতে আসলো। মাহফিলে এসে আমরা যা যা করলাম। আরমান আমাকে ফোন দিয়ে বলতেছিল তাড়াতাড়ি ভাইয়ের দোকানে যেতে, কারণ ও আমার জন্য দোকানে এসে বসে আছে। তাই তো আমি তাড়াতাড়ি করে বাসার থেকে বের হলাম এবং দোকানের দিকে রওনা হলাম। দোকানে আসার পর পরই দেখলাম আরমান বসে আছে, আর ওর সাথে ছিল ওর এক মামাতো ভাই। ওদের সাথে দেখা হয়েই হাই হ্যালো করলাম। একটু পরেই আমরা বেরিয়ে পড়লাম মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে। আর আরমান বলতেছিল, দেখছিস আমাদের নারায়ণপুর বাজারটা কত বড়। আর আমি বললাম, তোদের নারায়ণপুর বাজার হয় কিভাবে? আরমান বলল, তোর অনেক আগে থেকেই আমি এখানে চলাফেরা করি, কারণ পাশেই আমার নানুর বাড়ি। আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম স্টেশনে। আর এখানে এসেই দেখলাম প্রচুর মানুষ বাসের জন্য অপেক্ষা করতেছে। আর আমরা একটা রিক্সা ঠিক করলাম মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে, এবং রিক্সা ছেড়ে দিল। রাস্তার চারপাশের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতে চললাম আমরা মাহফিলের দিকে। তারপর আরমান বলতেছিল, চল নানু বাড়িতে, আগে নানা নানুর সাথে দেখা করে আসি। কিছুদিন আগেই শুনছিলাম আরমানের নানা নাকি অসুস্থ, তাই ভাবলাম আজকে যেহেতু সুযোগ হয়েছে তাই ওনাকে একটু দেখে আসি। সবার সাথে দেখা করে আমরা চলে আসলাম মাহফিলের কাছে, এবং এসেই আরমান বলতেছিল তার কয়েকটা ছবি তুলে দিতে। আর আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম। এরপর আমরা চলে আসলাম দোকানের দিকে। আর আরমান বলতেছিল ও নাকি হালিম খাবে। আমি বললাম, না, আগে আমরা আজকে ফুচকা খাবো। এবং আমরা দুইজনে দুইটা ফুচকা নিয়ে নিলাম। এরপর আবার খেলাম হালিম। আবার চলে আসলাম বাইরানি চানাচুরের কাছে। আর মনে পড়ে গেল হেলাল ভাইয়ের কথা, যে কোনো মাহফিলেই আমি আরমান আর হেলাল ভাই যেতাম, আর অনেক অনেক কিছু খেতাম। কিন্তু আজকে আমরা হেলাল ভাইকে ছাড়াই চলে এসেছি মাহফিলে। কি আর করার, ও সবটা ছিল আরমানের। তো মাহফিলে অনেকক্ষণ সময় কাটালাম, আর ওদেরকে ওখানে বিদায় জানিয়ে চললাম আমি বাসার দিকে। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।